বুধবার রাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ফেসবুক লাইভে প্রশ্ন উত্তর পর্বে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী ফাঁসিরঘাট সড়ক সেতুর দাবির পরিপ্রেক্ষিতে উত্তরে জানান, ফাঁসিরঘাট সড়ক সেতু তৈরি করা কঠিন, কারণ শহরে প্রবেশের জন্য অ্যাপ্রোচ রোড নিয়ে সমস্যা। প্রকাশ থাকে যে ফাঁসিরঘাট সড়ক সেতুর দাবিতে আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। ইতিমধ্যে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। নবান্ন থেকে একটি চিঠি এসেছে গত 2019-এর ডিসেম্বর মাসে। চিঠিতে বলা হয়েছে যে ফাঁসিরঘাট সড়ক সেতুর দাবিটি পিডব্লিউ ডিপার্টমেন্টকে দেখানোর জন্য পাঠানো হয়েছে। ডিসেম্বরে 2019 বিধানসভা অধিবেশনের সময় কুচবিহার বিধানসভা ক্ষেত্র বিধায়ক ফাঁসিরঘাট সড়ক সেতুর দাবি বিধানসভায় উত্থাপন করেন। আন্দোলন কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী বলেন, আমার করা ফাঁসিরঘাট সড়ক সেতু সংক্রান্ত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে এই নৌকাঘাট দিয়ে প্রত্যহ 25-30 হাজার যাত্রী প্রত্যহ পারাপার করে এবং কুচবিহার জেলার দক্ষিণ পশ্চিম অংশের লক্ষ লক্ষ মানুষ কুচবিহার শহরে প্রবেশের জন্য এই ফাঁসিরঘাটের উপর নির্ভরশীল। এখানে সেতু অত্যন্ত জরুরি। অ্যাপ্রোচ রোড তৈরির জন্য শহরের দিকে মিনিমাম 50 মিটার জমি দরকার, তা কিন্তু রয়েছে। শহরের দিকে বাঁধের উপরে রাস্তার সঙ্গে অ্যাপ্রোচ রোড অনাসে জুড়ে দেওয়া যাবে। আর নদীর উপরে অ্যাপ্রোচ রোডের জন্য প্রায় 1.5 কিমি বা 150 ফুট চওড়া জমি সরকারি জমি রয়েছে। বুধবার রাতে ফেসবুক লাইভে ফাঁসিরঘাট সেতু নিয়ে কি বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শুনব। কাউসার আলম ব্যাপারী বলছেন যে মাননীয় উত্তরবঙ্গ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কোচবিহারের প্রবেশদ্বার ফাঁসির ঘাটে সড়ক সেতু তৈরির তে উত্তর। কাউসার আলমের বাড়ি সম্ভবত নিশিগঞ্জের হতে পারে, যদি টিচার হয় তাহলে আমি একজন কাউসার আলমকে চিনি। তো আমি কাউসার আলমকে একটাই কথা বলবো যে ফাঁসির ঘাটের সেতু হওয়া একটু কঠিন ব্যাপার। এই জন্য কঠিন যে ফাঁসির ঘাটের ওপারে রাস্তা রয়েছে, তাও আমরা অনেক কষ্ট করে কিন্তু 5 মিটারের রাস্তা বের করেছি। তাও মুখটায় একটা মন্দির রয়েছে, তার মন্দিরের যে কি বলে এটা রয়েছে কি বলে ওটাকে সিঁড়িটা, ওটা রাস্তার মধ্যে পড়ে গেছে। আর নদীর এপারে শহরের দিকে যে রাস্তাগুলো এসছে যে বাঁধের উপর থেকে, প্রত্যেকটা রাস্তায় 2.5-3 মিটার চওড়া। তো ওই দিক দিয়ে যদি শহরের মধ্যে এই সারা দেশের গাড়ি ঢোকা শুরু করে তাহলে তো শহর জ্যাম হয়ে যাবে। তো শহরের মধ্যে তো লোক চলা টোটোতে যে জ্যাম হচ্ছে মানুষ তাতেই বিরক্ত বোধ করছে। আর ওই 2.5-3 মিটার রাস্তা ওটা চড়া পড়লে মানুষের বাড়িঘর ভাঙতে হবে, কেউ বাড়িঘর ভাঙতে দেবে না। রাস্তাগুলো গিয়ে উঠতে কোনোটা সাগর দিঘির পারে, বেশিরভাগটাই সাগর দিঘির পারে বা পাশাপাশি দিয়ে। হ্যাঁ, তো 2.5-3 মিটারের রাস্তা দিয়ে এত বড় বড় গাড়ি লোড করে যাবে কি হবে? ফাঁসিরঘাট সেতু নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে কি বলেছেন ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী শুনব। গত 19-2-2020 ইন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ফেসবুক লাইভে এসে ফাঁসিরঘাটের সড়ক সেতুর ব্যাপারে বলেছিলেন যে ফাঁসিরঘাটে সড়ক সেতু হওয়াটা একটু কঠিন ব্যাপার, কারণ উনি যে বিষয়টা তুলে ধরেছেন যে শহর লাগোয়া এখানে অ্যাপ্রোচ রোডের ব্যাপারটাই উনি তুলেছেন যে অ্যাপ্রোচ রোডটা গিয়ে কোথায় নামবে। কিন্তু আমি জানিয়ে দিই, অ্যাপ্রোচ রোড করতে গেলে মিনিমাম খুব কম হলেও 50 মিটার জায়গা লাগে, যেটা আছে ওখানে। আর সেই সঙ্গে সঙ্গে এই ছেটে যেটা সুকটারি অঞ্চল, মহামারী অঞ্চল, ঘুমারী অঞ্চলে পড়লো, সেখানে বিশাল জায়গা আছে রাস্তার জন্য, অ্যাপ্রোচ রোডের জন্য বিশাল জায়গা আছে। এবং রাজ্য সড়ক 16-এ ওটা আছে, ওখানে অ্যাপ্রোচ রোড তৈরি করা যায়। 2 নম্বর কথা হচ্ছে, এই ফাঁসিরঘাটে সড়ক সেতুর জন্য যদি বড় ভেহিকেলসের জন্য না হয়, অন্তত লাইট ভেহিকেলসের জন্য একটা সড়ক সেতু দরকার। এখানে লাখ লাখ লোক সাফার করে। কুচবিহার দক্ষিণ পশ্চিম অংশের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই কুচবিহারে প্রবেশ তার ফাঁসিরঘাটের উপর নির্ভরশীল। তাই আমি উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আবার করছি যে আপনি শহরে নামানোর গাড়িগুলো নামানোর প্রচেষ্টা না করে যে বাঁধের উপর যে রাস্তা হয়েছে সেই রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে কোথাও যদি গাড়িগুলো পৌঁছানোর ব্যবস্থা করা যায়, সেদিক বিবেচনা করে আপনি ফাঁসিরঘাটের সড়ক সেতুর গুরুত্বটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি পৌঁছে গেছে এবং সেখান থেকে একটা উত্তরও এসেছে মাননীয় নবান্ন থেকে বলা হয়েছে যে আমাদের দাবিটা যুক্তিযুক্ত এবং আমাদের এই দাবিটার উপরে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য দিয়েছে। এখন আপনারা যদি এই উচ্চ পর্যায়ের তদন্তে আপনারা একটু সহযোগিতা করেন, তারা হয়তো একটা এমন রাস্তা বের করবে যাতে হওয়া যায়। আর তাই এর জন্য আমি মাননীয়
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি গুরুত্ব সহকারে ব্যাপারটা বিবেচনা করুন এবং যাতে ফাঁসিরঘাটে একটি সড়ক সেতু হয়ে হয় সেদিকটা খেয়াল রাখুন। ধন্যবাদ। ফাঁসিরঘাট সেতু নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে কুচবিহার জেলার বিশিষ্ট আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী কি বলেছেন শুনে নেব। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবি ঘোষ মহাশয় গতকালকে যে উনি একটা ফেসবুক লাইভে একটা ফাঁসিরঘাট সেতু সম্পর্কে উত্তর দিয়েছিলেন, সে ব্যাপারে আমি ওনার উত্তর সম্পর্কে আমি কিছু বলতে চাই। ব্যাপারটা হচ্ছে কি, ফাঁসিরঘাটের সেতুটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কোচবিহারের শহরের বাসিন্দা থেকে শুরু করে এ প্রান্তের মানুষের যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর এখানে এই ফাঁসিরঘাটের সেতুটার উপরে লাখ লাখ জনগণ নির্ভর করে। তো এইটাই হচ্ছে কোচবিহারের উন্নয়নের একমাত্র, আমি মনে করি যে একমাত্র উন্নয়ন হতে গেলে কোচবিহারে ফাঁসিরঘাটের অতি অবশ্যই দরকার। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যে কথাটা বললেন যে অ্যাপ্রক্স রোড এবং বাড়িঘর ভাঙা, আমি তো সেই কথাটার কোনো ভিত্তি পেলাম না। উনি কীভাবে কে দেখেছেন এটা আমি বুঝতে পারছি না, বাট একটা জিনিস আমি বুঝতে পারছি, এটা হচ্ছে সদিচ্ছার অভাব। যদি সদিচ্ছা থাকতো তাহলে ফাঁসিরঘাটের সেতু এত বছর হয়ে যেত। ছোটো ছোটো কোথায় মানে ভিতরের জায়গায় সেতু হয়েছে, আজকে একটা বলা চলে ফাঁসিরঘাট এই রাজার শহরের প্রবেশদ্বার ফাঁসিরঘাট, এই ফাঁসিরঘাটের গুরুত্ব অপরিসীম। আমি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ ওরফে আমার কাকু, আমি ফেসবুক লাইভ দেখেছি কাকু যে মন্তব্যটা করেছে উত্তরবঙ্গমন্ত্রী যে ফাঁসিরঘাট ব্রিজ নিয়ে, ফাঁসিরঘাট ব্রিজ নিয়ে আমি রবি কাকুকে এটাই বলবো, আমার তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ জনগণের তরফ থেকে রিকোয়েস্ট যে এটা ইমিডিয়েটলি এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যদি ইনি চেষ্টা করেন তাহলে ফাঁসিরঘাট যে ব্রিজটা আছে ব্রিজটার কাজ শুরু হবে, এবং তিনি যদি বিধানসভায় যদি এটা উল্লেখ করে যেটা ফাঁসিরঘাট এখানে অনেক লোক চলাচল যাওয়া আসা করে, হ্যাঁ এখানে প্রচুর সারাদিনে কমসে কম 30-40-50 হাজার টাকা এরকম মোটামুটি ঘুরে যাওয়া হচ্ছে, তেল খরচা হয়ে যাচ্ছে, সাধারণ পাবলিকের ভীষণ অসুবিধা হচ্ছে, যদি চেষ্টা করে তাহলে।